আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে নেচার অফ বিডি সিলেট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওর মধ্যে আপনাদের যারা সবজি ফলান, গার্ডেনিং করেন, তাদের খুবই উপকারে আসবে। তো এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি আজকে কিভাবে আমার শিমের গাছে সব ধরনের পোকাগুলা দমন করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বোতল আমি বাজার থেকে এনেছি, এখানে বোতলের মধ্যে সব ফর্মুলা দেওয়া আছে কিভাবে আমরা কতটুকু পরিমাণে বিষ প্রয়োগ করব এবং পানি প্রয়োগ করব, সম্পূর্ণ বোতলের মধ্যে লেখা আছে, আমরা সেটার মাধ্যমে বুঝে নিতে পারব। তো দেখেন কীটনাশকটার নাম হচ্ছে মার্শাল কীটনাশক, আমরা যখন বাজার থেকে আনবো তখন এগুলার এক্সপায়ার ডেট দেখে আমরা এগুলা কিনে আনবো। তো এখানে বোতল, একটা বোতল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রায় 20 লিটার পানি ধরে, বোতলটা আমি পানিতে ভরপুর করে নিচ্ছি। তো দেখুন বোতলটা আমি ভরপুর করে নেওয়ার পর আমি এখন কীটনাশক নিব। আমি কীটনাশকের বোতল থেকে কতটুকু নিব সেটা আপনারা খেয়াল করবেন, এখানে প্রায় 20 লিটার পানির মধ্যে এখানে বোতলে যে ডিব্বা আছে সেটা দিয়ে আমি 2 ডিব্বা নিচ্ছি। বেশি দিলে কিন্তু গাছের জন্য ক্ষতি আছে, তো পরিমাণ মতো আমাদের দিতে হবে। আবার বোতলটা ভালোভাবে, বোতলের ডিব্বাটা ধুয়ে ভালোভাবে নিচ্ছি। এখন আমি আমার গাছে পোকা দমনের জন্য আমি কীটনাশকটা ব্যবহার করছি। দেখুন কীটনাশক দেওয়ার নিয়ম আছে, এই মেশিনের যে সামনের যে লটটা আছে সেটা দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে গাছের পাতায় উপরে নিচে সব অংশে কীটনাশকটা লাগে। আশা করছি আমি কীটনাশকের মাধ্যমে আপনাদের বাগানেও সব ধরনের পোকা দমন করতে পারবেন, এটা খুবই কার্যকারী। অনেক ধরনের বাজারে অনেক কীটনাশক আছে, তবে এই কীটনাশকটা আমি প্রত্যেক বছরই ব্যবহার করি এবং সাফল্য পাই, কোনো পোকা আর থাকে না এটা দেওয়ার পরে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কারো উপকারে আসে বন্ধুরা, আপনারা ফ্রেন্ডস এবং আপনার ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। নতুন কেউ থাকলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন। আমি এরকম আপনাদের কিছু বাগান করার কিছু উপকারী ভিডিও নিয়ে আসব, যেগুলোর মাধ্যমে আপনারা নিজেরাও বিভিন্ন সবজি ফলাতে পারবেন। আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা। আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে অবশ্যই আমার কাজ করতে আরও উৎসাহ আসবে। আমরা জানি শিম, আমরা এটা শীতকালীন একটা সবজি, আমাদের প্রত্যেক বছর শীতকালে এই সবজিটা আমরা ফলিয়ে থাকি। শিমে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আমরা অনেকেই কিন্তু জানি না, এটা শীতকালে পাওয়া যায়, তবে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং ফাইবার, ভিটামিন এবং মিনারেল রয়েছে এই শিমের মধ্যে, এবং শিমের বিচিটা কিন্তু আমাদের শরীরের প্রোটিনের জন্য বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটায়। শিম আমাদের শরীরে যে শর্করার মাত্রা আছে সেটা আমাদের শিমের মাধ্যমে আমরা সেটা চাহিদা, শর্করার চাহিদাটা মেটায়, এবং অনেক ডায়াবেটিক্স রোগী আছে, ডায়াবেটিক্সটা আমরা যদি শিম খাই ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণ রাখে। আবার শিম খেলে আমাদের ত্বকটা এবং ভালো থাকে এবং ত্বকের বিভিন্ন ধরনের রোগ আছে সেগুলো দূর করে। আরও বিভিন্ন উপকারিতা রয়েছে শিমের মধ্যে, জিঙ্ক এবং ভিটামিন খনিজ উপাদান সমৃদ্ধ শিম, যারা গর্ভবতী মহিলা আছে তাদের পুষ্টির জন্য অনেক উপকারী। যারা গর্ভবতী মহিলা তারা বেশি বেশি শিম খাবেন। আমরা শিমের আজকের ভিডিওর মধ্যে কিভাবে পোকা দূর করা যায় সেটা দেখলাম,
আমরা সাধারণত সবাই শিম খেতে পছন্দ করি, এমন কেউ নাই যে শিম খায় না। এটা মাছ মাংস বা ভাজি করেও খেতে খাওয়া যায়। এটা শীতকালে আসলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর শিমের বীজই তো সবাই পছন্দ করে। মাংস মাছ দিয়ে শিমের বীজিটা খাওয়া যায়। তো আপনাদের যদি আজকের ভিডিওর মাধ্যমে কোনো উপকারে আসে তাহলে আমি সার্থক মনে করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমি আমার বাগানটা যখন পরিপূর্ণ হবে শিমে তখন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখতে পারবেন আমার নতুন নতুন ভিডিও। তো আজ এতটুকু থাক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।